আপনারা জানেন একদম সাম্প্রতিক কিছুদিনের ঘটনা যে লক্ষ্মীপুরে 15 বছরের একজন কিশোরী হীরামণিকে গণধর্ষণের পরে তাকে হত্যা করা হয়। এমটিবি বাংলা সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ত্রাসের রাজত্ব চলছে, তো আমরা এটাকে মহামারী হিসেবে আখ্যায়িত করি। কিন্তু শুধু করোনা ভাইরাসই মহামারী নয়, এর চেয়ে বড় মহামারী হিসেবে বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে যেটা দেখা যাচ্ছে বর্তমানে সেটা হচ্ছে ধর্ষণ। মানুষরূপী হায়েনারা এত অধিক হারে ধর্ষণে লিপ্ত হচ্ছে যে সেটা মহামারীর সাথে আখ্যা দিলে ভুল হবে না। 2018 সালের রিপোর্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারি, প্রায় 3,900 জন নারী এবং 727 জন শিশু ধর্ষিত হয়েছে। টোটাল এখানে হচ্ছে 4,627 জন। 2019 সালের রিপোর্ট অনুযায়ী 5,400 নারী প্লাস 850 জন শিশুসহ টোটাল 6,250 জন ধর্ষিত হয়েছে। আর এটা হচ্ছে বাংলাদেশের একটা পরিসংখ্যান আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্মানিত দর্শকবৃন্দ, গাইবান্ধার চতুর্থ শ্রেণীর তৃষা হত্যা মামলার আসামি মেহেদী হাসান, তার সাজা হয়েছিল 14 বছর। 14 বছর সাজা খাটার পরে সে যখন কারাগার থেকে বের হয়েছে, বের হয়ে কিছুদিনের মধ্যেই আবারও ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রীকে সে ধর্ষণ করে, তাকে গ্রেপ্তার করা হয়, রিমান্ডে নেওয়া হয়, আবার কারাগারে দেওয়া হয়। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন একদম সাম্প্রতিক কিছুদিনের ঘটনা যে লক্ষ্মীপুরে 15 বছরের একজন কিশোরী হীরামণিকে গণধর্ষণের পরে তাকে হত্যা করা হয়। এই মহা দুর্যোগে করোনা ভাইরাসের করাল গ্রাসের ভেতরেও একদল হায়না তার মা বাবার অনুপস্থিতিতে তাকে একা পেয়ে ধর্ষণ করে এই দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দেয়। তাদের ছোবল থেকে, তাদের কুদৃষ্টি থেকে বৃদ্ধা নারীরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, শিশুরা পর্যন্ত নিষ্কৃতি পাচ্ছে না। তো এক্ষেত্রে ইসলাম কি বলে? এই ধর্ষণ প্রচলিত বাংলাদেশের যে আইন, এই আইনে তো আসলে বন্ধ হওয়া সম্ভব না। কারণ হচ্ছে বিচার হয়, গ্রেপ্তার হয়, আবার ছাড়া পেয়ে যায়, ছাড়া পেয়ে আবার ধর্ষণে লিপ্ত হয়। এক্ষেত্রে শরিয়া কোরআন যে শাস্তির বিধান দিয়েছে সেটা যদি বাস্তবায়ন করা যেত, অনেক আগেই ধর্ষণ এই বিশ্ব থেকে বিদায় নিত। বেবিচারী যারা, যেটাকে আরবিতে জিনা বলা হয়, তাদের শাস্তি হচ্ছে দুই ধরনের। যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেত্রাঘাত করা, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করতে হবে। পাথর মারতে হবে ততক্ষণ, লোকটা মরবে না যতক্ষণ। তাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে, লক্ষ লক্ষ মানুষের সামনে সে বিচারটা সংগঠিত করতে হবে। আর যারাই বিচারটা দেখবে তারা অবশ্যই ঠিক হয়ে যাবে, তাদের হৃদয়ের ভেতর একটা ভয় তৈরি হবে যে এই কাজ করলে পরে তো এত বিশাল শাস্তি, পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে। অতএব এই ধর্ষণের সাহস কেউ করবে না। তো এক্ষেত্রে অনেকে বলবে যে ইসলাম বর্বর, ইসলাম বর্বরতাকে প্রশ্রয় দিচ্ছে। আসলে একটা পরিসংখ্যান আপনাদের সামনে এখন উপস্থাপন করব। ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে প্রতি 1 মিনিট 18 সেকেন্ডে 1,900 জন ধর্ষিত হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে প্রতি 54 মিনিটে একটি ধর্ষণের মামলা রেকর্ড হচ্ছে। তার মানে এর চেয়ে অনেক বেশি ধর্ষণের ঘটনা কিন্তু আমেরিকাতে ঘটতেছে। আর ইসলাম এই ধর্ষণকে বন্ধ করার জন্য কোরআনের যে আইন আমাদের জন্য উপহার দিয়েছে, সে আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম তাহলে ধর্ষণটা বন্ধ হয়ে যেত। ইসলাম মানবতার কথা বলে, মানবতার কল্যাণের কথা বলে, মানুষের কীভাবে মানুষ মঙ্গল, কীভাবে মানুষ সফল হবে সে কথা বলে। আর ইসলামী পৃথিবীতে একমাত্র ধর্ম যেটা শুধু ভালো কথা বলেই ক্ষান্ত হয় না, বরং ভালো কাজটা কীভাবে করতে হবে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, প্র্যাকটিক্যাল সেটা দেখিয়ে দেয়। তাই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের আহ্বান করব, আসুন আমরা পরকালীন শাস্তিকে ভয় পাই, আল্লাহ পাক রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে লালন করি, তাকওয়াবান আমরা হয়ে যাই। মহাগ্রন্থ আল কোরআনে তো আল্লাহ বলছেন যে রমজানটা তাকওয়ার জন্য দিয়েছে। রমজান তো চলে গেল, আমরা তো তাকওয়া অর্জন করতে পারছি না। আমরা আল্লাহকে ভয় করে আমাদের জীবনকে পরিচ্ছন্ন জীবন গঠন করি। আর যুবকদের প্রতি আহ্বান করব, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, তোমরা ধর্ষণের জিনার কাছেও যেও না। অশ্লীল ভিডিও দেখা, পর্নোগ্রাফি দেখা, হ্যাঁ তারপরে ইংলিশ হিন্দি মুভিগুলো দেখা, এগুলো ছেড়ে দিই আমরা। আমরা কোরআন হাদিসের আলোকে জীবন গঠন করি, কোরআন হাদিস পড়ি। এই যে লকডাউনের সময় বিশাল সময় আমাদের অপচয় হচ্ছে, 24 আওয়ার্স আমরা অবসর, কোনো কাজ নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু বন্ধ,
অনেকের তো ব্যবসা বাণিজ্য বন্ধ, বাড়িতে হিউজ পরিমাণ টাইম আমরা, চলো কোরআন হাদিস পড়ে সময়টাকে ব্যয় করি, নিজের জীবনটাকে গঠন করি, আমরা পবিত্র জীবনযাপন যেন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, আমার এই দেশটাকে, আমার এই দেশের মা বোনদেরকে, ছোটো ছোটো শিশুদেরকে ধর্ষণের হাত থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুক্ত রাখেন। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।